রথ ও মোনাব্বে রাদিয়াল্লাহ তালানহু বলেন যখন ঈদ আসে তখন শয়তান চিৎকার করে কাঁদতে থাকে তার এই কান্না ও অস্থিরতা দেখে তার অন্যান্য সহযোগীরা তাকে প্রশ্ন করেন আপনি এত অস্থির কেন কাঁদছেন কেন সে বলে হাই আফসোস আজকের এই দিনে আল্লাহ রব্বুল আলমিন উম্মতে মাহমদিকে ক্ষমা করে দিয়েছেন সুতরাং তোমরা তাদেরকে প্রবৃত্তির কামনা ও তৃপ্তিতে মশগুল করে দাও এটি মুকাশ্যাবাত কুলব তিনশো তো উল্লেখ আছে অর্থাৎ এইসব রোজাদার যারা সারা মাস এবাদত করে রোনাজারি করে গুনার খাতা শূন্য করে ফেলেছে তাদেরকে প্রচণ্ড শক্তি প্রয়োগ করে আবার গুনাহি লিপ্ত করে দাও নাচ গান বেহায়াপনা মিথ্যা গিবত, হারাম কাজে লাগিয়ে দাও আর শয়তানের চেলারা ঈদের দিন তাদের সর্বশক্তি প্রয়োগ করে আমাদের পিছনে লেগে যায় এবং তারা অধিকাংশ ক্ষেত্রে সফল হয়ে যায় আল্লাহ আমাদেরকে শয়তানের ধোকা থেকে হেফাজত করুন আমিন